বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা প্রীতি ও শুভেচ্ছা নিবে। আশা করি করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে এবং সুস্থ আছো। বাড়িতে শিশু বয়স্ক লোক থাকলে তাদের প্রতি বিশেষ যত্ন নিবে, সবার সাথে মানবিক আচরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি প্রথম অধ্যায়ের উপর আলোচনা করব। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্রায়োসার্জারি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত দেখবে। তো গ্রিক শব্দ ক্রায়ো, এর অর্থ বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি অর্থ হচ্ছে হাতের কাজ। নাইট্রোজেন গ্যাস বা অর্গন গ্যাস হতে উৎপাদিত প্রচণ্ড ঠান্ডা তরল ত্বকের বাহ্যিক চামড়ার চিকিৎসায় ব্যবহৃত হয়, যা ক্রায়োসার্জারি নামে পরিচিত। অর্থাৎ যদি পরীক্ষায় তোমাদের ক্রায়োসার্জারি কি আসে, তাহলে এই অংশটুকু দিলে আশা করি হয়ে যাবে। অনেক সময় আসে যে ক্রায়োসার্জারি গ্রিক শব্দ কোন শব্দ থেকে এসেছে, হ্যাঁ, ক্রায়ো অথবা সার্জারি এভাবে আসতে পারে। তো ক্রায়োসার্জারির বেশ কিছু সুবিধা রয়েছে। ক্রায়োসার্জারি বারবার ব্যবহার করা সম্ভব হয়। ক্রায়োসার্জারি সার্জারির চেয়ে কম বেদনাদায়ক। ক্রায়োসার্জারির ব্যথা, রক্তক্ষরণ, অস্ত্রোপচারের অন্যান্য জটিলতা কমিয়ে আনে। ক্রায়োসার্জারির অন্যান্য চিকিৎসার চেয়ে কম ব্যয়বহুল। এই হচ্ছে আমাদের ক্রায়োসার্জারির সুবিধা। এরপরে ক্রায়োসার্জারির কিছু অসুবিধা রয়েছে। ক্রায়োসার্জারি যকৃতে পিত্ত প্রধান রক্তনালী সমূহে রক্তক্ষরণ ঘটায়। ক্ষেত্রবিশেষ ত্বকের ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারির ফলে ত্বক ফুলে যায়, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, সংবেদনশীলতা হ্রাস পায়। হার্ডের টিউমার চিকিৎসা ব্যবহারের সময় কাছাকাছি অবস্থিত অস্থির কলা ধ্বংস হয়, হাড় ভেঙে যায়। ক্ষেত্রবিশেষ প্রতিক্রিয়াগুলো চিকিৎসার প্রাথমিক ধাপে দেখা যায় না, তবে পরবর্তীতে পরিলক্ষিত। অনেক সময় এর কারণে অনেক পুরুষ পুরুষত্ব হারাতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তা মলদ্বারের ক্ষতি সাধন করে থাকে। তো এই হচ্ছে আমাদের ক্রায়োসার্জারির অসুবিধাসমূহ। এবার ক্রায়োসার্জারির ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, মেস্তা, ত্বকের ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারির দ্বারা অত্যন্ত অভ্যন্তরীণ কিছু রোগ যেমন যকৃত ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গিবাদেশীয় গোলযোগ, পাইলস ক্যান্সার, স্তন ক্যান্সার ইত্যাদি চিকিৎসা হয়। মানবদেহে কোষকলার কোমল অবস্থায় প্লা আন্টিয়ার ফ্যাস্টিস ও এবং হাইগ্রোমা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো অত্যন্ত মনোযোগের সহিত পড়বে। অনেক ক্ষেত্রে আসতে পারে উদ্দীপক দিয়ে, উদ্দীপকে ব্যবহৃত যে বিষয়টির উপর আলোচনা করেছে তার ব্যবহার ক্ষেত্রগুলো লিখো, অথবা ক্রায়োসার্জারির সুবিধাসমূহ কী কী সেই সুবিধাসমূহ লিখো, অথবা এর অসুবিধা কী কী। তো আমরা এরপরে আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। ভার্চুয়াল রিয়েলিটি কী, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ভার্চুয়াল রিয়েলিটির সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসাবে বিবেচিত। অর্থাৎ বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো মনে হবে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা কাল্পনিক পরিবেশ তৈরি করে। তো প্রত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কিছু ব্যবহার রয়েছে, যেমন উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল অপারেটিং কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা, অপারেশন, রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদির কার্যপ্রণালী অনুশীলন করতে সক্ষম হয়। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভার্চুয়াল ড্রাইভিং শেখানো হয়। ড্রাইভিংয়ে নানা রকম নিয়মকানুন খুব সহজে এর ফলে আয়ত্ত করা সম্ভব হয়। এ হচ্ছে এছাড়া উন্নত বিশ্বের বাণিজ্যিক বিমান সংস্থা কিংবা সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে বিমান পরিচালনার প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বের সাথে ব্যবহার করা হয়। ব্যবসা বাণিজ্যে সাময়িক রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আরও সহজ করেছে। এছাড়া মহাশূন্য অভিযানের প্রতিটি পর্বে রয়েছে নানা ধরনের ঝুঁকি। প্রস্তুতি পর্বের নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা, নবচারীদের কার্যক্রম, অর্থাৎ নবযান পরিচালনা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণে তাই ভার্চুয়াল রিয়েলিটির বিশেষ স্থান করে নিয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, এই ভার্চুয়াল রিয়েলিটির এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলো। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।